यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदत्मानं सृजाम्यहम् परित्राणाय साधुनं विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनाथाय संभवामि युगे युगे संभवामि युगे युगे সমগ্র বৃন্দাবন বাসীর কাছে ক্রমেই তাদের ছোট্ট গোপাল হয়ে উঠেছিল অপরিহার্য, তাদের নিত্যদিনের বেঁচে থাকবার রসদ। কিন্তু তাকে বুঝতে পারা যায় না, ধরতে পারা যায় না, শুধু প্রাণ ভরে ভালোবাসা যায়। একাধারে তার লীলা যে ভয়ঙ্কর আবার মোহময় ব্যাখ্যা করা যায় না, শুধু উপলব্ধি করা যায়। তিনি যে যুগাবতার, তিনি যে বিষ্ণু স্বরূপ, তিনি যে কৃষ্ণ, বৃন্দাবন বাসীর নিশ্চিন্ত আশ্রয়, তিনি যে তাঁদের আদরের গোপাল, আবার তিনি গোবিন্দ। শিব শঙ্করের মন্দির এখনো কি অনেক দূর? না না, আর বেশি বাকি নেই। তো এরই মধ্যে তুমি কি হাঁপিয়ে গেলে নাকি? হে না, আসলে উপস্থ। এই আমাকে দেখো, কাল রাত থেকে নির্জলা উপোস করে আছি, এখনো চাইলে কয়েক ক্রোশ হাঁটতে পারি। আচ্ছা বাবা, উপোস না করলে কি পুজো করা যাবে না? আমি তো আবার একটু খিদে সহ্য করতে পারি না। মা তো সকালবেলায় পেট পুরে দই চিড়ে খাইয়ে দিল। না বাবা, তোমার উপোস করবার কোনো দরকার নেই। তোমাদের কল্যাণের জন্যই তো আমি নির্জল উপোস করে প্রভু শিব ও শম্ভুর চরণে পুজো দেব। সবাই বলে অম্বিকা বনের এই শিব মন্দিরে সাক্ষাৎ মহাদেব নাকি বিরাজ করেন। তাই বুঝি? হ্যাঁ। আর এই যে দেখছো সরস্বতী নদী, এই সরস্বতী নদীর পবিত্র জল এই গোটা অঞ্চলকে পবিত্র করে তুলেছে। হয়তো মন্দির দেখা যাচ্ছে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, দেবাদিদেবের দর্শনের জন্য আমার আর তর্স হইছে না যে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কানাই। হ্যাঁ বাবা। বাবা, নৈবেদ্যের থালা থেকে তুমি কিছু নাও নি তো? এগুলো কিন্তু ভগবানকে নিবেদন করতে হবে। না বাবা, কিচ্ছু নিইনি। কিন্তু নিলে কি হতো? না কানাই, ভগবানকে নিবেদন করবার আগে খেতে নেই, ভগবান রুষ্ট হন। মহাদেবকে নিবেদনের আগে আমি খেলে মহাদেব বুঝি রাগ করবেন? না বাবা, আমার তা মনে হয় না। শোনো শোনো বৃষভানু, শোনো আমার এই পাগল ছেলের কথা, শোনো। চলো কানাই, এবার আমাদের সাথে পুজো দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম
শিবায়। হ্যাঁ নিন, এটা খান, অনেকক্ষণ উপোস করে আছেন। না না বৃষভানু, আমি তো খেতে পারবো না, আমার যে উপোস, আমি তো চার প্রহরে শিব শম্ভুর মাথায় জল ঢালবো। চার প্রহর মানে তো অনেকক্ষণের ব্যাপার। ও তুমি চিন্তা করো না ভাই, আমার অভ্যেস আছে, তোমরা খাও। নে কানাই, তুই খা। বাবা তোমরা বিশ্রাম করো, আমি বরং জায়গাটা একটু ঘুরে দেখে আসি। সে না হয় যাও, কিন্তু বেশি দূরে যেও না, আর সন্ধে হওয়ার আগে কিন্তু ফিরে এসো। ঠিক আছে, তুমি সাবধানে থেকো। কি সুন্দর জায়গা, মলাই দাদা থাকলে, সুদামা শ্রীদামরা থাকলে খুব ভালো হতো। ভাগ্যিস বাসিটার সাথে ছিল, এখন এটা বাজিয়ে সময় কেটে যাবে। আহা কি মধুর সুর, প্রভুর বাঁশির সুরে দেহে আর মনে যে আনন্দের সৃষ্টি হয় তা অন্য কোনো মনোরঞ্জনের সামগ্রীতে নেই, বুঝলে? আস্তে আজ্ঞা হোক দেবরাজ। গাভী মাতা কামধেনু, আসুন আসুন। প্রণাম নেবেন দেবরাজ। আমি জানি আপনার প্রমোদের সময় আপনাকে বিরক্ত করলাম, কিন্তু প্রজাপতি ব্রহ্মাই আমাকে আপনার কাছে একটা বিশেষ দরকারে পাঠিয়েছেন। আমি একটুও বিরক্ত হইনি, কিন্তু আমি আপনার জন্য কী বা করতে পারি? আপনি নিজেই তো সকলের সব ইচ্ছা পূরণ করেন, এই ঐশ্বরিক ক্ষমতার কারণেই তো আপনার নাম কামধেনু। কিন্তু আমি যে কারণে আজ আপনার কাছে এসেছি সেটার ক্ষেত্রে আপনিই আমাকে সবচেয়ে ভালো সাহায্য করতে পারবেন। বৃন্দাবনে স্বয়ং প্রভু নারায়ণ মানব জন্ম নিয়েছেন, প্রজাপতি ব্রহ্মা আমাকে আদেশ করেছেন। প্রজাপতি ব্রহ্মা আদেশ করেছেন? কি আদেশ করেছেন? প্রজাপতি ব্রহ্মা বলেছেন স্বর্গের পবিত্র জল দিয়ে প্রভুকে স্নান করিয়ে ওকে ইন্দ্রপদে অভিষিক্ত করতে, আর বললেন আপনি আমাকে ওর কাছে নিয়ে যেতে পারবেন। আপনি কি জানেন উনি কোথায়? নিশ্চয়ই জানি, আসুন আমার সাথে। ঐরাবত ঐরাবত, চলুন মাতা। কি মধুর সুর! এবার বুঝতে পারছি দেবরাজ কি কারণে সমস্ত প্রাণী জগৎ শ্রীকৃষ্ণের বশীভূত হয়ে থাকে। এই সুর শুনলে কি বশ না হয়ে পারা যায়? তা তো গোসন্তানদের দেখেই বুঝতে পারছি, এমন কচি ঘাসও তাদের মনোযোগ আকর্ষণ করতে পারছে না। চলুন প্রভুর কাছে যাই।
প্রণাম গ্রহণ করুন প্রভু। দেবরাজ, আপনি এই স্থানে? কিছু কর্তব্য পালনের জন্য এসেছি প্রভু। ইনি হলেন গাভী মাতা কামধেনু, গাভী কুলশ্রেষ্ঠা। প্রণাম গ্রহণ করুন। বলুন মাতা, আমি আপনার কোন প্রয়োজনে আসতে পারি? প্রভু, আমি প্রজাপতি ব্রহ্মার নির্দেশে আপনাকে জীবজগতের ইন্দ্ররূপে অভিষিক্ত করতে এসেছি। কিন্তু স্বয়ং দেবরাজ নিজেই তো ইন্দ্র, তাহলে আমাকে আবার ইন্দ্ররূপে অভিষিক্ত করার কি প্রয়োজন? না প্রভু, আমি তো শুধুমাত্র দেবলোকের ইন্দ্র, আর আপনি হলেন এই সমস্ত বিশ্বের, তিন লোকের, সমস্ত জীবজগতের ইন্দ্র। বড় আশা নিয়ে এসেছি প্রভু। এই দেখুন, প্রজাপতি ব্রহ্মার আদেশে আমি গলাতে কমণ্ডলু বেঁধে স্বর্গের পুণ্য বাড়ি এনেছি আপনাকে স্নান করানোর জন্য। দয়া করে আপনি মানা করবেন না? বেশ, এইটুকু করলে যদি আপনাদের মনে শান্তি আসে তাহলে আমি প্রস্তুত। চলুন ওই নদী তীরে যাই। দেবরাজ, প্রভু কৃষ্ণের অঙ্গরাগে আমায় একটু সাহায্য করুন। বলুন মাতা। আমার গলায় ঝোলানো কমণ্ডলু থেকে স্বর্গের পবিত্র বাড়ি দিয়ে প্রভুর স্নানের সূচনা করুন। অবশ্যই। গাভী শ্রেষ্ঠা, বিধি অনুসারে তো এবার দুগ্ধ স্নান হবার কথা। হ্যাঁ দেবরাজ, আমি নিজেই কানাইকে দুগ্ধ স্নান করাবো। মাতা, আমি কি প্রভুকে পবিত্র নদীর জল দিয়ে স্নান করাতে পারি? অবশ্যই দেবরাজ। ঐরাবত, নদী থেকে বেশ করে জল নিয়ে এসো তো। প্রভুকে স্নান করাও। তুমি কৃষ্ণ, তোমার লীলায় সবাই বিভোর হয়ে যায়, তোমার লীলা বিশ্বময়, তাই করেছো বিশ্ব জয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমার কার্য সম্পাদন করার সুযোগ দেওয়ার জন্য। আপনি গাভীদের সম্পর্কে সব জানেন, আপনি গাভীদের রক্ষাকর্তা, গাভীদের ইন্দ্র, তাই আজ এই অভিষেকের পর থেকে আপনার নাম গোবিন্দ। এবার আমাদের ফেরার অনুমতি দিন গোবিন্দ। হ্যাঁ গোবিন্দ। আপনাদের ব্যবহারে আমি অত্যন্ত মুগ্ধ মাতা, কিন্তু সন্ধে নেমে আসছে, আমারও যে ফিরতে হবে এবার। কানাইটা তো এখনো এলো না। হ্যাঁ, আপনি অত চিন্তা করবেন না, ছেলে মানুষ, ওর কি আর আমাদের সাথে সারাক্ষণ বসে থাকতে ভালো লাগে? তা অবশ্য ঠিকই বলেছ। আচ্ছা শোনো, তাহলে আমি বরং ওই গাছটার পাশে গিয়ে একটু শুয়ে থাকি। কি সুন্দর মনোরম হাওয়া বইছে, কানাই এলে বলো আমি ওইদিকে আছি। হ্যাঁ বেশ, আপনি যান, ও এলে আমি বলে দেব। Thank you.
এই একটু আগেই শুতে গেলেন, এতক্ষণ তো আমাদের সাথে গল্পই করছিলেন। বাবা বাবা, সারাদিন উপোস করে ক্লান্তই ছিলেন, নদীর ঠান্ডা হাওয়ায় ঘুমিয়ে পড়েছেন বোধ হয়। এখন তাহলে বাবাকে ডাকবার দরকার নেই, বাবা বরং ঘুমুক, আপনারাও একটু শুয়ে আরাম করুন, আমি ওই দিকে আছি। ঠিক আছে। নন্দরাজের গলার আওয়াজ না? ওইখানে কি হচ্ছে বলো তো, চলো চলো গিয়ে দেখি, চলো হে চলো। ও বাবা, এ তো অজগর, কি হবে এবার? বাজাও বৃষভানু, কি করি এখন আমি? কানাই কানাই কোথায় গেল? কানাই বাজাও কানাই, চল সবাইকে ডেকে আনি, মশাল নিয়ে আসি। কানাই 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 কানাই, কানাই কানাই, কি হয়েছে গো? বাবা কোথায়? শিগগির চল কানাই, তোর বাবাকে অজগরে ধরেছে। কি? হ্যাঁ রে, দেখি এতক্ষণে হয়তো পুরোটাই গিলে ফেলেছে রে। কি ভয়ঙ্কর সাপ! আর মনে হয় নন্দরাজকে বাঁচাতে পারবো না গো। কানাই রে, কিছু কর কানাই, তোর বাবাকে তো খেয়ে ফেললো। শেষ করে ফেল। ছেড়ে দে বাবা, ছেড়ে দে, আমি আর পারছি না, আর পারছি না। সবটাকে জ্বালিয়ে দে কানাই, জ্বালিয়ে দে। আমি বিদ্যাধর প্রভু, স্বর্গবাসী গন্ধর্ব, অঙ্গিরা মুনির অভিশাপে আমার এই সর্প বেশ প্রভু। কিন্তু তোমাকে এরকম একটা অভিশাপ দেওয়ার কারণ কি? সে অনেক কথা প্রভু, স্বর্গে আমার একটা বায়ুযান ছিল, ওটা চড়ে আমি যেখানে সেখানে যেতে পারতাম। সেদিনও আমি আমার বায়ুযান চড়েই এদিক ওদিক ঘুরছিলাম, হঠাৎ দেখি
এরা কারা? ইস, কি বিশ্রী দেখতে, দেখি তো সামনে থেকে। এত হাসির কি আছে? কি যে বলছেন, ভুবনে এমন কোন মানুষ আছে যারা আপনাদের দেখে না হেসে থাকতে পারে? মানে আমাদের দেখে হাসি পায়? এভাবে হাসতে লজ্জা করে না তোমার? কে তুমি? আমি বিদ্যাধর, গন্ধর্ব কুমার। ভগবান আমায় মুক্তোর দানার মতো দাঁত দিয়েছেন, তাহলে আমি হাসবো না তো কে হাসবে? আপনারা। আর তাছাড়া ওই শ্রীমুখ যখন সবাইকে দেখাতে আপনাদের লজ্জা লাগছে না, তাহলে আমার বলতে লজ্জা করবে কেন? তুমি জানো না তুমি কার সাথে কথা বলছো? আমার নাম ঋষি অঙ্গিরা। আমি চাইলে কি কি নাম কি নাম অঙ্গিরা ওরা অঙ্গারের মতো রূপ, তার নাম অঙ্গিরা। তোর নিজের রূপ নিয়ে তোর এত অহংকার বিদ্যাধর, যে তুই তার জন্য অন্যদের রূপ নিয়ে হাসাহাসি করিস? ভুলে যাস না, মানুষের রূপ সারা জীবন থাকে না, যা থাকে তা হলো ভদ্র ব্যবহার। যাদের রূপ নেই তারাই অমন সব কথা বলে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, যে রূপ নিয়ে তোর এত অহংকার তা আমি আজ চূর্ণ করব। তোকে আজীবন অজগর সাপের রূপ নিয়ে মর্তলোকে বাস করতে হবে। সেই থেকে এত বছর ধরে আমি একটা অজগর হয়ে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছি। আজ আপনার শ্রীচরণ এই পাপীর দেহ স্পর্শ হতে আমার সাপ মুক্তি ঘটল। আমি ধন্য হলাম প্রভু, আমি ধন্য হলাম। সাপ মুক্তি যখন ঘটেছে তখন তুমি দেবলোকে ফিরে যাও বিদ্যাধর। তবে মাথায় রেখো যে ভুল একবার করেছো তার যাতে পুনরাবৃত্তি না ঘটে। অবশ্যই মনে থাকবে প্রভু, আমি তবে চলি। বিচিত্র তোমার খেলায় দেখালে ভুবন মেলায়। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, click the show links and enjoy watching the videos.